রোগীর ডান কিডনি উধাও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে। জানা গিয়েছে আলিপুরদুয়ারের তপসিখাতার বাসিন্দা সুরেন রায় পেটে ব্যথা নিয়ে কোচবিহারের শল্য চিকিৎসক ডক্টর ডি পালের কাছে আসেন। আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে তার কিডনিতে স্টোন ধরা পড়লে ডাক্তারবাবুর পরামর্শ মতো তিনি অপারেশন করাতে রাজি হন। অপারেশনের পর দীর্ঘদিন শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় নতুন করে ইউএসজি করা হলে রিপোর্ট আসে। তার ডান কিডনি বাদ দেওয়া হয়েছে। একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা থেকে এ ধরনের রিপোর্ট আসায় ভেঙে পড়েন সুরেনবাবু ও তার পরিবার। তাই ওই ডক্টরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আজ কোচবিহারের জেলাশাসকের দ্বারস্থ হলেন তিনি। তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের একটি কার্যালয়ে পণ্ডিতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 জন নির্দল সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল সদস্যদের হাতে আজ তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। আজকের এই কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন ও যুব সভাপতি কৌশিক গুণসহ তৃণমূলের নেতারা। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকায় আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো দুজনে, পাশাপাশি 4 জন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকজন যুবক মহদীপুর এলাকার একটি ক্লাব ঘরে বসে বোমা তৈরি করছিল, ওই সময় বিস্ফোরণ ঘটার ফলে এই কাণ্ড ঘটেছে। তাই ঘটনা সমস্ত দিক থেকে খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।